সব থেকে প্রিয় যেটা চিকেনের মধ্যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ দেওয়া। তো আমি খাই, খেয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। একদম ডিলিশিয়াস। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং, আর তোমরা অনেকটা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে অনেকদিন পরে সমস্ত বন্ধুরা এক জায়গায় একটা ছোট্ট পিকনিকের মতো হচ্ছে। তো পিকনিকটা ছোটো হলেও খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের অলরেডি এখানে মেনুতে আজকে আমাদের আজকে শুধু ফ্রাইড রাইস অ্যান্ড হলো চিকেন, আর কিছু নেই। তো আমাদের ফ্রাইড রাইসটা অনেক অলরেডি হয়ে গেছে রেডি। আমি এতক্ষণ তোমাদের দেখাতে পারিনি ফ্রাইড রাইস মেকিংটা, কারণ কাজ করছিলাম জন্যে দেখাতে পারিনি। আমি তোমাদের এখন দেখাচ্ছি, ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আর এখন পার্থ আর কিষাণ দুজনে মিলে চিকেনটা বানাচ্ছে, দেখতে পাচ্ছি চিকেন বানাচ্ছে। আর এই যে বর্তমানে এখানে এই কয়েকজন আছে, এই যে দুজন পেঁয়াজ কাটছে। তো আমরা এখানে আছে বিপুল, সজন, কিষাণ, পার্থ, আর আরও দুজন এখনও আসেনি, আসবে। আমি তোমাদের চলো ফ্রাইড রাইসটা দেখাচ্ছি কেমন হচ্ছে, কেমন হয়েছে ফ্রাইড রাইসটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর পরে টেস্টটা কীরকম লাগছে তো ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো এখন দেখাচ্ছি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনটা বানাচ্ছে ওরা। এই ফ্রাইড রাইসটা পুরো রেডি করে ঢাকা আছে, দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, যদিও একদম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরা তো ওটা তোমাদের নাকে তো যাবে না, জাস্ট তোমরা দেখি একটু ফিল করতে পারো। দেখো আমি একদম ক্লোজ শট নিচ্ছি, এই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কালার হয়েছে। কিন্তু একটাই মটরশুঁটি পাইনি, মটরশুঁটি পুরো বাজার ঘুরেছি পাইনি। এই হলো দেখতেই পাচ্ছ, আর এই হলো ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের চিকেন। চিকেন এই যে কষানোর পর্বে আছে, এখনো কষাচ্ছে। এখানে চিকেন আনা হয়েছে, এখানে চিকেন আছে, আজকে হলো 3 কেজি চিকেন আছে। চিকেন বানাচ্ছে হলো কিষাণ, এই কিষাণ হাই করে দে, কিষাণ, আর এই হলো পার্থ। তো এরা দুজন খুবই ভালো, মানে চিকেন এরা খুব সুন্দর বানায়, খুব ভালো, বেস্ট শেফ বলতে পারো ওরা। আমাদের যতগুলো প্রোগ্রাম হয় এরাই করে। তো এই হ্যাঁ, এরা এখন সময় খুবই কম পায়। দেখতে পাচ্ছ কালারটা কী বানাচ্ছে, ওয়াহ, আমার পুরো দেখে এখনই জিভে জল চলে এসেছে। গোটা পেঁয়াজটা খাবে হচ্ছে আমাদের বিশ্বভাই, খুব ফেভারিট। হ্যাঁ, গোটা পেঁয়াজই দেখতে পাচ্ছ তোমরা হয়তো, দেখবে এটা একটা ইউনিক জিনিস, কেন গোটা পেঁয়াজ কেন তরকারিতে। আমার গোটা পেঁয়াজ খুবই ভালো লাগে, তো খুবই টেস্টি এটা। তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগে, এবং কমেন্ট করে জানাবে খাওয়ার পরে কীরকম লাগে তোমাদেরও। আরে আলু সিদ্ধ হলে আর কথা নিয়ে বলো তো, দাঁড়া না, পুরো সেন্ট উঠে গেছে মাংসের, পুরো সেন্ট উঠে যাচ্ছে, বাসলে ভালো জল না। সো গাইস, ফাইনালি কষানো প্রায় শেষের দিকে, কালারটা দেখতে পাচ্ছ, পুরো মাংস থেকে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তেলগুলো চিপচিপ চিপচিপ করে বেরোচ্ছে। তো আর কতক্ষণ পারত, 2 থেকে 3 মিনিট, আর 2 থেকে 3 মিনিট, তারপর এটাতে জল ঢেলে দিবে। আর কালারটা দেখে বুঝতেই পারছো কীরকম টেস্ট হয়েছে, সত্যি ও অসম, দারুণ সেন্ট উঠেছে, একদম ডিলিশিয়াস। অনেক দিন পর সবাই মিলে এক জায়গায়, সত্যি পুরো এক্সাইটেড লাগছে আজকে, অনেক দিন পর সবাই এক জায়গায় হওয়া, তো এটা হয়ে ওঠে না, খুবই ভালো লাগছে আজকে সবাই মিলে এক জায়গায়। এরপর খেতে বসে সবাই, আমি এরপরে আরও শেয়ার করবো, তোমাদের চিকেনটা হয়ে যাক, তারপরে খেতে বসে সবাই মিলে খেতে বসবো, তখন দেখতে পারবে যে আমাদের গ্রুপে প্রায় কতজন আছে, তবু সবাই নেই এখন। তো যাই হোক, সবাই কাজের মাঝখানে এক জায়গায় হওয়া এটাই একটা দারুণ বিষয়, খুব ভালো লাগে, কাজের ফাঁকে একটা স্ট্রেস দূর হয়ে যায়। সো গাইস, ফাইনালি জল ঢেলে দিল পুরো, একদম কষা কষা মাংস, আর আমরাও কষা কষা মারি দিব, কষা কষা সব কিছু খাবো তো। আরে ওয়াও, সত্যি দেখে জিভে জল চলে এসেছে। সো গাইস, ফাইনালি হয়ে গেছে। তো আমরা এই যে লবণ টবণ চেক করে দেখার জন্য কিষাণকে তুলে দিল, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তো টেস্ট করে দেখি কীরকম। একটা আলু তুলে দে, আলু দিচ্ছি তো। চলো এখন টেস্ট করে দেখি কীরকম হয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে, হুম,
খুবই গরম ঠিক আছে পারোটা ঠিক আছে পারবে জলদি গরম করো তারা ফুলাবে একটু লাগবে লবণ লাগবে একটু হ্যাঁ লবণ লাগবে হ্যাবি টেস্টি হয়েছে তবে একটু কষানোটা কেমন 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 মাথা নষ্ট করা মাংস সত্যি তবে একটু লবণ কম হয়েছে কারণ ঝোল দিলে পরে লবণটা লাগবে ভাই হবে এমন হবে 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 একদম অসাধারণ সো গাইস দেখতে পাচ্ছো হয়ে গেছে আমাদের মাংস একদম চুপচাপ হয়ে গেছে কালারটা দেখা একদম কাছে থেকে দেখাচ্ছি ওয়াও এই এটা কি ফুটে কি ওয়াও দেখতে পাচ্ছো একদম দারুণ দারুণ হয়েছে সো এই যে এখন এখানে গরম মশলাটা দিয়ে দিতে পারতো এখন একটু নেড়ে দেবে কেমন লাগছে দেখতে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা ছেলেদের রান্না বুঝতেই পারছো ব্যাচেলার সবাই সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়েছে এই যে সবার সবাই ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে বসে পড়েছে মেন দুজনকে দেখা এক দুই তো আমি আগে বলে নেই তো সত্যি কথা যেটা আমি ফ্রাইড রাইসটা একটু স্টার্ট মানে একটু টেস্ট করে দেখলাম ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে আর চিকেনটা এত মানে কি বলবো আর বলার কিছু নাই তোমাদের দেখাবো দেখলে পরে বুঝতে পারবে তোমরা এই যে আমি ফ্রাইড রাইস আমার হাতে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আর আমার হলো সবথেকে প্রিয় যেটা চিকেনের মধ্যে পেঁয়াজ গোটা পেঁয়াজ দেওয়া তো আমি খাই খেয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি একদম ডিলিশিয়াস অনেক দিন পরে সব বন্ধুরা মিলে একসাথে খাচ্ছি মানে এটার কোনো জবাব নেই দেখলে সব বন্ধুরা মিলে এতদিন পরে অনেক খুব খুব মজা করলাম এত সুন্দর খাবার কি বলবো আর এই তো এই কিষানকে অ্যাকচুয়ালি অনেকদিন পরে পেয়েছি আমরা খুব ভালো লাগলো রাত্রেবেলা কিষানের বাড়িতেই আজকে প্রোগ্রামটা হয়েছে আমাদের ও আজকে ছিল বাড়িতে এই জন্যই সবাই মিলে প্রোগ্রামটা করা হয়েছে ওর বাড়িতেই আর এই হলো বার্থডে ছিল আজকে কিন্তু সেই উদ্দেশ্যে শুরু আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের বার্থডে ছিল মানে দুঃখজনক বিষয় একটা ও আজকে নেই আমাদের কাছে ও কোনো কারণে বাইরে আছে কিন্তু কিন্তু আজকে আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে হঠাৎ করে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন তো আমরা খুব সুন্দর এনজয় করছি আমি জানি তোমরাও ফ্রেন্ডদের মিলে সবাই সব ফ্রেন্ডরা মিলে আমরা কলেজ লেভেলে একসঙ্গে ছিলাম এখন সবাই একসঙ্গে থাকা হয় না বাট অনেকদিন পর যখন একসঙ্গে হই খুবই ভালো লাগে তো ওভারঅল আজকে খুব ভালো লাগছে সবাই মিলে রান্না করে একসঙ্গে খাওয়া এটার যে মজা কি বলবো মানে এত সুন্দর ফ্রাইড রাইস হয়েছে অসাধারণ তার সঙ্গে যাবার বলছি এত সুন্দর পেঁয়াজ সেদ্ধ পেঁয়াজ অসাধারণ সেদ্ধ পেঁয়াজ খুবই টেস্টি তো গাইস চলো শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য চলো টাটা এটো হাতে টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো জানি তোমাদেরও এমন অনেক ভালোবাসার অনেক প্রিয় প্রিয় ফ্রেন্ড আছে যাদের সঙ্গে সময় কাটাতে তোমাদেরও ভালো লাগে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো ইন্সপিরেশন হবে এরকম ফ্রেন্ডরা মিলে সবাই মিলে একসঙ্গে দেখতেই পাচ্ছ চলো এরকম মজাদার ভিডিও নিয়ে আসবো।